তো সবুঠারু প্রথমে আপনার টিকে এই কল রেকর্ডিংটা শুনন্তু, যেটা কি মু সুভদ্রা যোজনা কু নেইকি কল করিতিরি আমার হেল্পলাইন নম্বর কু টিকে শুনন্তু। তারপর আমার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ রু আমাকে কল করা যায় কি কোয়া যাচ্ছে যে আপন ই রূপি অ্যাপ কু ডাউনলোড করন্তু, যেহেতু আপনার সুভদ্রা যোজনা টঙ্কা আসিব, তো এ নেইকি ম্যাডাম কোন অপডেট রয়েছে কি সরকার গত তরফরু? নাই স্যার, নাই স্যার, সেমিতি কিছু নাই। তো এই রেকর্ডিংটা কো আপনা শুনিলে, তো এই রেকর্ডিংটা কোন সম্পূর্ণ অপডেট রয়েছে কোন সে মতে কহিলে, সে নেইকি বর্তমান মু ভিডিওরে আগকু ডিটেলসরে কহিবি। তো ভিডিওটাকু শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু, কাহিঁকি না আজিরো এ ভিডিওরে মু আপনকু কহিবি যে যদি আপনমানে সুভদ্রা যোজনারে টঙ্কা পাইবাকু আপনকর ব্যাংক একাউন্টটি দেইতিবে, তাহলে বর্তমান আপনকু ব্যাংক তরফরু গোটিয়ে কল করা যাউচি এবং আপনকু ব্যাংকু যিবা পাই কোয়া যাউচি, কিংবা আপনক মোবাইল ফোনরে গোটিয়ে অ্যাপকু ডাউনলোড করিকি রেজিস্ট্রেশন করিবা পাই কোয়া যাউচি। আউ আপন মানকু তা সহিত কোয়া যাউচি যে আম পাখকু সরকার কো তরফরু গোটিয়ে লিস্ট আসিছি, যেউ লিস্ট রে আপনক নাটি রইছি এবং আপন 17 তারিখ রে টঙ্কা পাইবাকু যাউচন্তি। তো যদি আপন এই অ্যাপ টিকু ডাউনলোড করি কি রেজিস্ট্রেশন করু নাহন্তি, তাহলে আপনকু সুভদ্রা টঙ্কা আপনক অ্যাকাউন্ট রে মিলিবনি। তো এভলি কিছি কথা সমানে কৌচন্তি এবং যাহাকু শুনিকি আম লোক মানে বহুত চিন্তিত হইচন্তি এবং সেমানে জানিবাকু চাহুচন্তি যে এহা অ্যাকচুয়ালি রে গোটিয়ে সত কথা না মিছ কথা, না এসবিআই তার কোন ফাইদা পাই এ জিনিসটা করুচি, কাহিঁকি সরকার এ নেইকি কোনসি অপডেট দেই নাহান্তি, কিংবা সরকার এ নেইকি কোনসি সূচনা আমাকু দেই নাহান্তি। সরকার তো আমাকু কইতিলে যে যদি আম ব্যাংক একাউন্টরে কেবল ডিবিটি লিংক থিব বা আমার আধার কার্ডটি লিংক থিব, তাহলে আমাকু আম ব্যাংক একাউন্টরে সুভদ্রার টঙ্কা মিলিযিব। বর্তমান কিন্তু আমার ব্যাংক বালা এসবু কোন করুছন্তি, আমাকু কাহিঁকি কল করুছন্তি, আমাকু কাহিঁকি ব্যাংকু ডাকুছন্তি এবং এ নেইকি অ্যাকচুয়ালি রে সত্যতা কোন রয়েছে, তো এই সব জিনিসটা বর্তমান মু আপনকু পুরা প্রুফ সহিত এ ভিডিওরে কহিবি, কাহিঁকি না মু নিজে এ নেইকি এনকোয়ারি করিছি যে মু আমার সুভদ্রা যোজনার হেল্পলাইন নম্বর কু কল কলি এবং এ নেইকি তাঙ্কু প্রশ্ন পচারিছিলি এবং সে কোন উত্তর দেলে, এবং তা সহিত মু এসবিআই ব্যাংক র হেল্পলাইন নম্বর কু কল কলি এবং আমার এই যে ই রূপি অ্যাপ ডাউনলোড কু নেইকি আমাকু ব্যাংক বালা কৌচন্তি সে নেইকি মধ্য প্রশ্ন কলি, এবং এই অ্যাপটি ডাউনলোড কলে কিংবা ন কলে আমার সুভদ্রা টঙ্কা আসিব না আসিবনি সে নেইকি মধ্য প্রশ্ন কলি এবং সে কোন উত্তর দেলে। বর্তমান আপনকু মু ডিটেলস এই ভিডিওরে তার কল রেকর্ডিং শুনেবি পুরা প্রুফ সহিত, কাহিঁকি না যেতবেলে আমাকু সেই কলটি আসিছিলা আমি গোটে ভিডিও বনেকি আপনকু দেইছিলু, আউ কিছি ভাই আমার আসিকি কমেন্টরে গালি মধ্য আমাকু করিছিলে যে আপন ফেক ভিডিও বনাউছন্তি, কাহিঁ তো আম পাখকু এ নেইকি কোনসি কল আসেনি, এমিতি সেমানে আমাকু সবু গালি বি করিছিলে বিভিন্ন প্রকারর। বর্তমান সেমানকু মু কহুছি যে ভাই মু বর্তমান লাইভ প্রুফ নেইকি আসিছি, আপন নিশ্চয় ভাবরে এ ভিডিওটিকু দেখন্তু। আউ হ যেউ মানে আমার এটিএম কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করু নাহান্তি প্রায় সেমানকু এই কলটি আসুনি, এইটা বি আপন মানে মনে রাখি থাকতু, কাহিঁকি না আপন ভাবুথিবে যে কাহিঁ তো আম পাখকু কল আসেনি। তো যদি আপন ইন্টারনেট ব্যাংকিং কিংবা এটিএম কার্ডর ইউজ করু নথিবে, তাহলে আপনকু এই কলটা আসু নথিব, আউ যেউ মানে ইউজ করুছন্তি সেমানক পাখকু এই কলটা আসুচি। তো চালন্তু বর্তমান মু আপনকু ডিটেলস রে কহুচি যে অ্যাকচুয়ালি সে মতে কল রে কোন কহিলে, আউ হ কল রেকর্ডিং আপনকু মু শুনেইবি নিশ্চয় শুনেইবি এবং মোর হোয়াটসঅ্যাপ চ্যানেলে মধ্য কল রেকর্ডিং কু মু পুরা ছাড়ি দেবি, কাহিঁকি না মু পাখাপাখি 15 মিনিট পর্যন্ত কথা হইছি এসবিআই হেল্পলাইন নম্বরে 10 মিনিট এবং আমার সুভদ্রা যোজনার হেল্পলাইন নম্বরে প্রায় 5 মিনিট পর্যন্ত কথা হইছি। তো যেহেতু 15 মিনিট কথা হইছি, তো সমস্ত রেকর্ডিং তো মু এ ভিডিওরে শুনেই পারিবিনি, ভিডিওটা বহুত লম্বা হইযিব, আপনকু মু হোয়াটসঅ্যাপ চ্যানেলে সবু রেকর্ডিং পঠাই দেবি, আপন মানে সেইটি যাইকি সম্পূর্ণ রেকর্ডিং কু শুনি পারিবে, কিন্তু হ এ ভিডিওরে মু ইম্পর্টেন্ট রেকর্ডিং শুনেইবি নিশ্চয় ভাবরে, আপন ভাবন্তুনি যে মু ফেক কহুচি বা ফেক ভিডিও বনাউচি। তো আপনকু বাস টিকে সারাংশ কহুচি সে মতে কোন কহিলে, তো দেখন্তু সে কহিলে যে আমার যে সরকার পয়সাটা ছাড়িবে সুভদ্রা যোজনার, সেইটা আমার ডিবিটি মাধ্যমে ছাড়িবে, কিন্তু আমার যে পয়সাটা সেঠু আসিব সেইটা আমার ব্যাঙ্করে কেমিতি ডিপোজিট হব না আমার সিবিডিসি মাধ্যমে ডিপোজিট হব। তো সিবিডিসি কহিলে কোন না আমার সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল করেন্সি, তো এইটা হলা আরবিআই র গোটে বডি যেটা কি সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল করেন্সি, তো সেইটা আমার ডিজিটাল করেন্সিরে আসিব, সেথিপাই আমাকু ব্যাংক বালা কৌছন্তি যে আমার ই রূপি অ্যাপ কু আপন ডাউনলোড করন্তু। তো ই রূপি অ্যাপ কু ডাউনলোড এথিপাই করা যাউচি না আপনকর যেহেতু ডিজিটাল কারেন্সি রে আসিব, তো সেইটা আপনকর ই রূপি ওয়ালেট রে জমা হব, যেমিতি আপন যদি পেটিএম কিংবা ফোন পে যদি ইউজ করছো তাহলে আপন মানে জানিথিবে সে জায়গা আপনকর ওয়ালেট গটিয়ে থাকে, সেই ওয়ালেট রে কোন হইথায় আপনকর কিছি পয়সা রইথায় এবং সেই ওয়ালেট রু আপন মানে ট্রানজাকশন বগেরা করি পারন্তি, যেমিতি কেউ জায়গায় বিল পেমেন্ট করিবার অছি কিউআর কোড স্ক্যান করকি পেমেন্ট করিবার অছি, তো ঠিক সেইভলি আমার যেমিতি ফোন পে অ্যাপ
এইটা হল বাস গোটে ই রুপি আপ, তো এইটা হল গোটে ওয়ালেট। তো এভাবে কিছু রয়েছে আমার ই রুপি আপ্রে। তো এইথে আমার কোণ হুয়ে ফরেন ট্রানজাকশন হয়ে গলা কিংবা আমার যেমি ফোন পে বগেরা আমি ইউজ করছি সেমিতি এখানে আমার ডিজিটাল করেন্সি মানে নোট নুহে ডিজিটাল করেন্সি আমার ট্রানজাকশন করা যাই থাকে। তো এইটা হল আমার ই রুপি আপ। তো সে কৌছন্তি যেহেতু সরকার আপনার ডিবিটি মাধ্যমে টাকা পঠাইবে কিন্তু আপনার একাউন্টে এটা কোণ হব সিবিডিসি মাধ্যমে ডিপোজিট হব। তো আপনার এই আপটা ডাউনলোড করতু বলে আমাকে ব্যাঙ্ক বা কৌছন্তি। তো কোণ আমাকে সতরে ডাউনলোড করা দরকার কি? তো দেখুন মু আপনার সফা সফা কইদি আপনার ডাউনলোড করা দরকার না। তো কী কহিলি? কারণ দেখুন সিবিডিসি মাধ্যমে আমার সবু পয়সা আসুচি, আমার পিএম কিষান হল, সিএম কিষান হল, কাহিঁকি না দেখ সেইটা তো আমার নোট্রে আসুনি না, ক্যাশ্রে আসুনি, অনলাইনে আসুচি, সিবিডিসি মাধ্যমে আসুচি, যেটাকে আপনার কহিলি বর্তমান সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল করেন্সি। তো এই মাধ্যমে আসুচি কিন্তু সেই জায়গায় আমাকে ব্যাঙ্ক তরফর এনেকি কল করা যাই নথিলা কি ইউরোপি আপকু ডাউনলোড করা কুয়া যাই নথিলা। কিন্তু বর্তমানে কাহিঁকি কুয়া যাচ্ছি দেখুন বর্তমান সুভদ্রা যোজনার আমার ওড়িশার প্রায় 1 কোটি লোক আবেদন করবে এবং সেই 1 কোটি মধ্যে নিহতি ভাবে 50% আমার স্মার্টফোন ইউজর থিবে বা তাঁর মোবাইল নম্বর তাঁর কি বি তাঁর পুয় কিংবা তাঁর বাপা তাঁর স্বামী যিয়ে হলে স্মার্টফোন ইউজর নিহতি থিবে। তো এসবিআই কোণ করুছি না বর্তমানে এই কলটা করে কি তাঁর ই রুপি আপকু ডাউনলোড করা প্রমোশন করছে। আপনার মানে জাঁ রাখত ই রুপি আপ ডাউনলোড নকলে আপনার ব্যাঙ্ক একাউন্টকে পয়সা আসব, গ্যারেটি আসব, এমিতি নাই কি আসবনি। যদি ব্যাঙ্ক বা আপনার কৌশল যে আপনার পয়সা আসবনি, ভাই পয়সা আসব, গভর্নমেন্ট এ নাকি কোণী অপডেট দেয়নি। কাহিঁকি সে করছেন এ কামটা? কাহিঁকি না সে তাঁর আপকু প্রমোশন করছেন, তাঁর ইউজর সংখ্যা সে বড়াইবা চাহুঁচ, এইটা আপনার মনে রাখত। সেই আপনার জমা বি ই রুপি আপকু ডাউনলোড করতু না। ব্যাঙ্ক যেতবে আপনার ডকা যাচ্ছি সেইটি যাই আপনার মানে প্রশ্ন পচারত যে আমার সিনা স্মার্টফোন অছি, আমি এটিএম কার্ড ইউজ করছু বলে আপনার আমি কহিলে যে ই রুপি আপ ডাউনলোড করতু পয়সা আসবনি। তো যে মা মাউসী মানে আমার এটিএম কার্ড ইউজ করু না কিংবা তাঁর স্মার্টফোন নাই, আপনার সমস্ত জাঁচান প্রায় আমার 70% মা মাউসী পাখে স্মার্টফোন নথিব, যে সুভদ্রা যোজনার বর্তমান আপ্লাই করছেন। তো তাহলে সেমানকু কেমিতি পয়সা মিলিব? ব্যাঙ্কের বাস এই গোটিয়ে কোশ্চিন পচারত, আপনার আপনার আনসার মিলিব। কাহিঁকি না যদি আপনার পাখে স্মার্টফোন অদি আপনার এটিএম কার্ড ইউজ করছেন তাহলে আপনার ই রুপি আপ ডাউনলোড নকলে আপনার একাউন্টকে পয়সা আসবনি বলে ব্যাঙ্ক বা কৌন। তাহলে অলগা যে মা মাউসী মানে রহলে, যে এটিএম কার্ড ইউজ করু না, যে আমার মোবাইল ইউজ করু না স্মার্টফোন, তাহলে সেমানকু কেমিতি সুভদ্রা টাকা মিলিব? বাস এই গোটে কোশ্চিন সেমানকু পচারন্তু, তারপরে দেখিব সে এর উত্তর আই পারবে নি। যদি উত্তর দেবে বি কহবে হ্যাঁ আপনার নকলে বি চলবে, এইটা কোণী প্রকার কম্পলসরি নুহে, এমিতি দেখব কহবে। কাহিঁকি না ভাই সমস্ত সুভদ্রা টাকা মিলিব। তো যদি ই রুপি আপ ডাউনলোড নকবে তাহলে অলগা আমার যে 70% মহিলা রয়েছে যে ইউজ করু না স্মার্টফোন এটিএম কার্ড, তাহলে সেমিতি টাকা মিলিব? এইটা হল যুক্তিযুক্ত প্রশ্ন, যে প্রশ্নটা আমি পচারি এসবিআই হেল্পলাইন নম্বরে, আপনার মানে কল রেকর্ডিংটা শুনলে জাঁপারে। তো এই প্রশ্নটি পচারত আপনার নিহতি ভাবে যদি আপনার যাচ্ছেন এসবিআই কু আপনার ডকা যাচ্ছে। প্রশ্নটি পচারে দেখবে আপনার সঠিক উত্তর আপনার মিলিযোগ। তারপরে আপনার সে কে যে আপনার ইউরোপি ডাউনলোড নকলে আপনার ব্যাঙ্ক একাউন্টকে টাকা আসব, কাহিঁকি না সে প্রমোশন করছেন তাঁর আপ্র, এইটা হল সুবর্ণ সুযোগ না তাঁর, তো সেই প্রমোশন করছেন। তো এ নিয়ে কি বর্তমানে আপনার ক্লিয়ার হয়ে গেলে যে আপনার ইউরোপি আপ ডাউনলোড নকলে আপনার একাউন্টকে পয়সা আসব, এইটা আপনার মানে জাঁগলে। তো বর্তমানে আপনার চালুত মু কল রেকর্ডিং শুনেছি। তো সবুঠার প্রথমে মু আপনার এসবিআই র কল রেকর্ডিং শুনেবি, তাপরে পুঁ আপনার মু কোণ করবি আমার সুভদ্রা যোজনার হেল্পলাইন নম্বর কু কল করি যা কথা হয়েছিল সেই কল রেকর্ডিংটা আপনার শুনেবি। স্যার মানে গোটে প্রশ্ন লা যে আমার যে এসবিআই র ই রুপি আপ অছি সেইটা কোণ এবং তার বেনিফিট কোণ? আজ্ঞা স্যার নিশ্চিত রকম এই রিলেটেড আপনার সম্পূর্ণ সাদা করা যাবে স্যার, লাইন সাদা করবি সময় দেবে চেক করি জন ঠিক আছে। আজ্ঞা ই রুপি হচ্ছে আপনার যেটা ডিজিটাল করেন্সি? আজ্ঞা ঠিক আছে। আজ্ঞা আজ্ঞা তো ডিজিটাল করেন্সি মানে আপনার যেটা কি গোটে আপ্লিকেশন এটা লঞ্চ করছি এসবিআই তরফ, আপনার গোটে হচ্ছে ফিজিক্যাল করেন্সি আপনার পাশে যে নোট রয়েছে ইন্ডিয়ার? আজ্ঞা আজ্ঞা এটা হচ্ছে যেটা আরবিআই দ্বারা আপ্লিকেশন যেটা কি করা যাইছে আপনার আপ্লিকেশনটিকে। আজ্ঞা যেটা কি আপনার বিনা করেন্সি রে বিনা ফিজিক্যাল করেন্সি রে যেটা কি নোট রে আপনার ট্রানজাকশন করে পারিবে যেটা কি আপনার পছন্দ ঠিক আছে, আপ্লিকেশন টু আপ্লিকেশন ট্রানজাকশন করে পারিবে, কোনসি আপনার পারচেজ করলে আপনার পে করে পারিবে। আজ্ঞা আজ্ঞা সেটা হচ্ছে আপনার ডিজিটাল করেন্সি রে আপনার যেটা কি আপ্লিকেশন রয়েছে যেটা কি সেই থেকে আপনার তার ওয়ালেট ওয়ালেট রইব যেটা সিবিডিসি কোয়া যায়। আজ্ঞা আজ্ঞা যেটা রয়েছে তার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল করেন্সি। আজ্ঞা ঠিক আছে আজ্ঞা এটা ই রুপি কোয়া যায়। আজ্ঞা যেটা আপনার রহিলা পাখ রহিলা রুপিজ রহিলা? আজ্ঞা আজ্ঞা রুপি রহিলা তো আপনার যেটা আপ্লিকেশন হলো এটা ই রুপি রহিলা।
ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଯୋଉ ସେଣ୍ଟ୍ରାଲ ବ୍ୟାଙ୍କ ତରଫରୁ ଏଟା ହଉଛି ଏଷ୍ଟାବ୍ଲିଶ କରାଯାଇଛି ଆଜ୍ଞା, ଯୋଉଠିକି ଆପଣଙ୍କର SBI ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ରେ ଯୋଉ ଆମାଉଣ୍ଟ ଟାକୁ ଆପଣ ଇ ରୁପିଜ ରେ କନଭର୍ଟ କରିକି ଆପଣଙ୍କର ଡିଜିଟାଲ ନୋଟ ରେ ରଖିପାରିବେ, ଯୋଉଠିକି ଆପଣ ଟ୍ରାନଜାକ୍ସନ କରିପାରିବେ ଆଜ୍ଞା। ସେଇଟା ହଉଛି ଆପ୍ଲିକେସନ ର ଯୋଉଟାକି ଆପଣଙ୍କର ରହୁଛି, ଆପଣ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଥିଲେ ଆପ୍ଲିକେସନ ଆଜ୍ଞା ସେ ୟୁଜ୍ ଏଷ୍ଟେ ପାଇଁ କରିପାରିବେ ଆଜ୍ଞା। ତ ମୋର ଭାଇ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଥିଲା ଆଜ୍ଞା, ଯେ ଆମର ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଜାଣିଥିବେ ଓଡ଼ିଶାରେ ଆମର ସୁଭଦ୍ରା ଯୋଜନା ଚାଲିଛି, ତ ବର୍ତ୍ତମାନ ଆମର SBI ତରଫରୁ ଆମକୁ କଲ୍ କରାଯାଉଛି, ଯେହେତୁ ମୋ ମାଙ୍କର ଆକାଉଣ୍ଟଟା ବି SBIରେ ଅଛି, ତ ଆମେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ଆପ୍ଲାଏ କରିଛୁ, ତ SBI ଆମର ବ୍ରାଞ୍ଚରୁ ଆମକୁ କଲ୍ କରିକି ସେ କହୁଛନ୍ତି ଯେ ଆପଣ ଇ ରୁପି ଆପ୍କୁ ଡାଉନଲୋଡ କରନ୍ତୁ ଏବଂ ରେଜିଷ୍ଟ୍ରେସନ କରନ୍ତୁ, ଏବଂ ଯଦି ଆପଣ କରୁ ରେଜିଷ୍ଟ୍ରେସନ କଲେ କଣ ହବ ନା ଆମର ସୁଭଦ୍ରା ଟଙ୍କା ଆସିବ, ତ ସେମାନେ ଏଭଳି କହୁଛନ୍ତି, ତ ଏ ନେଇକି କଣ ଅପଡେଟ ରହିଛି ବା କଣ ରହିଛି, କାହିଁକି ନା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତରଫରୁ ତ ଆମକୁ କିଛି ବି କୁହାଯାଇନି, ଅପଡେଟ ଦିଆଯାଇନି ଯେ ଇ ରୁପି ଆପ୍ ବିଷୟରେ, ଆମକୁ କୁହାଯାଇଛି ଆମର DBT ଆକ୍ଟିଭେଟ ଥିଲେ ଆକାଉଣ୍ଟରେ ଆମକୁ ପଇସା ମିଳିବ, ତ ସେଇଟା ମୁଁ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଛି ଯେ କଣ ଏଇଟା ଆକ୍ଚୁଆଲି କଣ ଇ ରୁପି ଆପ୍ କଣ ପାଇଁ ଆମକୁ SBIରୁ କଲ୍ ଆସୁଛି ଯେ ନା ଇ ରୁପି ଆପ୍ ଡାଉନଲୋଡ କର ନହେଲେ ଆପଣଙ୍କର ସୁଭଦ୍ରା ଟଙ୍କା ଆସିବନି, ଏଭଳି କଣ କୁହାଯାଉଛି? ଲାଇନରେ ସହାୟତା କରିବେ, ସମୟ ଦେବେ, ଠିକ ଅଛି ଆଜ୍ଞା। ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ଯୋଉ ଆପଣଙ୍କୁ ଏଇଟା ହଉଛି SBI ଯୋଉ ପ୍ରୋଭାଇଡ କରୁଛି ଆମାଉଣ୍ଟ ଆଜ୍ଞା, ଠିକ ଅଛି, ଏଇଟା SBI ଥ୍ରୁରେ ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଥ୍ରୁରେ ଆସିବ ଯୋଉ ଆମାଉଣ୍ଟଟା ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କର ସେଇଟା ହଉଛି ଡିଜିଟାଲ ଯୋଉଟା CBDC ହେଇକି ଏଇଟା ହଉଛି SBI ପେ କରିବ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଯୋଉଟା ରହୁଛି ଆପଣଙ୍କର 10,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିବ ରିସିଭ ହବ ଆପଣଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ମାସକୁ ମାସ 5 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଜ୍ଞା, ଏଇଟା ଲାଷ୍ଟ ଆପଣଙ୍କର 17 ସେପ୍ଟେମ୍ବର 2024 ହିଁ ଆପଣଙ୍କୁ ମିଳିବ ହଉଛି ଫାଷ୍ଟ ଇନଷ୍ଟଲମେଣ୍ଟ ଆଜ୍ଞା, ଠିକ ଅଛି। ଆପଣ ବେନିଫିସିଆରି ଓମେନ୍ ଅଫ୍ ଓଡ଼ିଶା ଯୋଉଟା ଷ୍ଟେଟ ର ଯୋଉ ମହିଳା ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ମିଳିବ 21 ବର୍ଷରୁ 60 ବର୍ଷର ମହିଳା ମାନଙ୍କୁ ମିଳିବ ଆଜ୍ଞା। ତା ସହିତ ଆପଣ କେମିତି ଫଣ୍ଡ ଟାକୁ ଆପଣ ପାଇପାରିବେ, ଆପଣଙ୍କର ଯୋଉଟା କି ରହୁଛି ପାଇବ ହଉଛି SBI ର ଆକାଉଣ୍ଟ ଆଜ୍ଞା, ଆକାଉଣ୍ଟ ରେ ପାଇବା ପାଇଁ ହେଲେ ଆପଣଙ୍କର ଆକ୍ଟିଭ ଥିବା ଦରକାର CBDC ୱାଲେଟ, CBDC ୱାଲେଟ ମାନେ ସେଇ ଯୋଉ ଆପଣ ଇ ରୁପିଜ ରହୁଛି ଇ ରୁପିଜ ର ଆପଣଙ୍କର ଆପ୍ଲିକେସନ ଆଜ୍ଞା, ଯୋଉଟା କି ଆପଣଙ୍କ ସାର ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ର କଣ ଯୋଉଟା କି ମୁଁ ତ ସେଟା ଆପଣଙ୍କୁ କନଫର୍ମ କରିପାରୁନି ତାର କଣ ରଖିଛି ନିୟମ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କର ଯୋଉଟା କି ମୁଁ ଚେକ କଲି ସୁଭଦ୍ରା ଯୋଜନା DBT ପେମେଣ୍ଟ ର CBDC ଆଜ୍ଞା, ଏଇଟା DBT ହେଇକି ଆସିବ ଆକାଉଣ୍ଟ କୁ କିନ୍ତୁ CBDC ଥ୍ରୁରେ ଆସିବ ଆଜ୍ଞା, ଡାଇରେକ୍ଟ ଆପଣଙ୍କୁ କ୍ୟାସ ମିଳିବ ନାହିଁ କିମ୍ବା ଆକାଉଣ୍ଟ ରେ ମିଳିବନି, ଏଇଟା ହଉଛି ଇ ରୁପିଜ ୱାଲେଟ ରେ ହିଁ ଆସିବ ଆପଣଙ୍କ ପଇସା, ତ ସେଥିପାଇଁ ଯୋଉଟା ଯାହା ବି ନିୟମ ଅଛି ସେଇ ଅନୁସାରେ ଆପଣ ଚାହିଁବେ ଯୋଉଟା ରହୁଛି ରେଜିଷ୍ଟର କରିପାରିବେ, ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ୟୁଜର ଯଦି ଅଛନ୍ତି ରେଜିଷ୍ଟର କରିପାରିବେ, ଅଦରୱାଇଜ୍ ସାଇନ୍ ଇନ୍ କରିକି ଆପଣଙ୍କର ୱାଲେଟ୍ ପଇସା ନେଇପାରିବେ ଆଜ୍ଞା। ମାନେ ଧରାଯାଉ ଆମର ଯେମିତି ମୋ ମା ଅଛନ୍ତି ସେ ତ ଫୋନ ୟୁଜ କରୁନାହାନ୍ତି ନା, ତ ସେ ଜାଗାରେ ମାନେ ପ୍ରାୟ ଆମର ଯେତେ ବି ଅଛନ୍ତି ମା ମାଉସୀ ମାନେ ଯେତେ ବି ଆମର ଆକାଉଣ୍ଟ ହଉଛି ଯୋଉମାନେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ଆପ୍ଲାଏ କରିଛନ୍ତି ଆଜ୍ଞା, ସେମାନଙ୍କ ପାଖରେ ତ ସ୍ମାର୍ଟଫୋନ ନାହିଁ କିମ୍ବା ସେମାନେ ଇ ରୁପି କହିଲେ କଣ ଜାଣିନାହାନ୍ତି ବି, ତ ସେହି ଜାଗାରେ ଆମର କଣ କରାଯିବ, ତାହେଲେ ସେମାନେ କେମିତି କଣ ଆପ୍କୁ ଡାଉନଲୋଡ କରିବେ ନା ଏଟା ମାନେ କମ୍ପଲସରୀ ନା କମ୍ପଲସରୀ ନୁହଁ? ନିଶ୍ଚିତ ଭାବେ ଟିକେ ସମୟ ଦିଅନ୍ତୁ, ଆପଣ କଲ୍ ଲିଷ୍ଟ ହୋଲ୍ଡ ରଖିପାରିବେ ସାର୍ ଚେକ୍ କରିବା ପାଇଁ ସଠିକ୍ ଡିଟେଲ୍ସ? ହଁ ନିଶ୍ଚିତ, ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା। ମୁଁ ଯେମିତି ଚେକ୍ କରିଲି ସାର ଆପଣଙ୍କର ଏଇ ରିଲେଟେଡ୍, ଯୋଉଟା କି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଯୋଉଟା କହୁଛନ୍ତି ଯୋଉଟା କି ଆପଣଙ୍କ ଯୁକ୍ତି ଏକ କଥା, ଆପଣଙ୍କର ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ତ ନାହିଁ ସାର ଯୋଉଟା କି ୟୁଜ୍ କଲା ଭଳିଆ ହ୍ୟାଣ୍ଡସେଟ୍ ତ ନାହିଁ, ସମସ୍ତେ ଆଉ ୟୁଜ୍ କରୁନାହାନ୍ତି, ତ ସେଇ ଅନୁସାରେ ସାର ମୁଁ ଚେକ୍ କଲି, ସେମିତି କୌଣସି ଆପଣଙ୍କର ଯୋଉଟା ରହିନାହିଁ, ଟିକେ ସମୟ ଦିଅନ୍ତୁ ଆହୁରି ଆଜ୍ଞା। ଯୋଉଟା କି CBDC ପାଇଁ ଏଠି ମେନସନ୍ ଅଛି ସାର, ମୁଁ ରିକ୍ୱେଷ୍ଟ କରିବି ସାର ଆପଣ ବ୍ରାଞ୍ଚରେ ଆଜ୍ଞା କଣ୍ଟାକ୍ଟ କରିପାରିବେ, ଟିକେ ସମୟ ଦିଅନ୍ତୁ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ସାର ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟ ତ ଆସିପାରିବ ଆଜ୍ଞା, କିନ୍ତୁ ଯୋଉଟା କି ଆପଣଙ୍କର ପେ ହଉଛି ଏଟା ଡିସବର୍ସ କରୁଛି ଏଟା ହଉଛି ଆପଣଙ୍କର ଇ ରୁପିଜ ଥ୍ରୁ, ତ ଥରେ ଆପଣଙ୍କର ବ୍ୟାଙ୍କ ରେ ବ୍ରାଞ୍ଚ ରେ କନଫର୍ମ ହେଇପାରିବେ କି ଏଟା ଯଦି ଯୋଉ ଆକାଉଣ୍ଟ ହୋଲ୍ଡର ଯୋଉ ଓମେନ୍ ଯୋଉ ରହୁଛନ୍ତି ଯୋଜନା ପାଇଁ ଯୋଉ ଇଲିଜିବଲ ରହୁଛନ୍ତି ସେ ଯଦି ଇ ରୁପିଜ ଆପ୍ଲିକେସନ ୟୁଜ୍ ନ କରିବେ ତାର କଣ ନିୟମ ରହୁଛି, ତାର ଆକାଉଣ୍ଟକୁ ଆସିବ ଆମାଉଣ୍ଟ ନା ଯୋଉଟା କି ସମସ୍ତଙ୍କର ତ ଆପଣଙ୍କର ଇ ରୁପିଜ ଯାଉଛି ଆପ୍ଲିକେସନ ରହୁଛି ସମସ୍ତେ ତ ୟୁଜ୍ କରୁନାହାନ୍ତି ସାର, ସେଥିପାଇଁ ତାର କଣ ନିୟମ ରହୁଛି, ଥରେ ଆପଣ କଥା ହେଇଯିବେ ବ୍ରାଞ୍ଚ ରେ, ଠିକ ଅଛି ଆଜ୍ଞା। ତ ଏ ନେଇକି ଆପଣଙ୍କ ପାଖରେ କିଛି ସୂଚନା ନାହିଁ ନା? ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଅପଡେଟ କରାଯାଏ ସାର, ଯଦି ଆଗକୁ ଅପଡେଟ ଆସିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ଏ ରିଲେଟେଡ ଆମ ତରଫରୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ଜଣେଇ ଦିଆଯିବ, ଠିକ ଅଛି ଆଜ୍ଞା। ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ଅପଡେଟ ଆସି ନାହିଁ ଜଣେ SBI ତରଫରୁ ଆଜ୍ଞା, ଯୋଉ ଯାହା ବି ଡିଟେଲ ଅଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଜଣେଇଲି ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ଯଦି ଆପଣ ଇ ରୁପିଜ ଆପ୍ଲିକେସନ ଯଦି ଆକାଉଣ୍ଟ ହୋଲ୍ଡର ପାଖରେ ୟୁଜ୍ କରୁନାହାନ୍ତି କିମ୍ବା ୟୁଜ୍ କରିପାରିବେ ନାହିଁ ଆଜ୍ଞା, ଦେନ୍ ତାର କଣ ବିକଳ୍ପ ଅଛି ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଅପଡେଟ ଆସିନି, ଯଦି ଆଗକୁ ଆସିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ଆମ ତରଫରୁ ଆପଣଙ୍କୁ
কিন্তু বর্তমান আমার ব্যাঙ্ক রু আমাকে কল আসুচি, তো মো মাঙ্কর একাউন্ট SBI রে আছে, তো সে SBI বা SBI আমার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ রু আমাকে কল করা যায় কি কোয়া যাচ্ছে যে আপন ই রূপি অ্যাপ কো ডাউনলোড করন্তু, যেহেতু আপনকর সুভদ্রা যোজনা টঙ্কা আসিব, তো এ নেই কি ম্যাডাম কোন অপডেট রয়েছে কি সরকার গত তরফ রু? নাই স্যার, না সেই সেমিতি কিছু নাই স্যার, গাইডলাইন রে সেমিতি কিছু রহি নাই, আপনকর খালি অনলাইন রে সুভদ্রা যোজনা কো আবেদন করি পারলে তো আপনকর রিসিভ গোটে আসিব, তো আপন সে রিসিভ আপনকর পাখরে রইবে, আও আপন কোয়ারে ডাউনলোড নকলে আমার সুভদ্রা টঙ্কা আসব, তো বর্তমানে এটা খালি জস্ট গোটে প্রমোশন চালিছে সেমানকর, আউ হ যৌ মানকর অদর ব্যাঙ্কর বি কল আসুচি সেমানকর বি কোনসি অ্যাপ কিমা কোনসি কাম করিবাকু পড়িবনি, বাস আপনকর ডিবিটি যদি লিংক আছে বা আপনকর আধার কার্ড লিংক আছে বাস সফিসিয়েন্ট, কাহিঁকি না গভর্নমেন্ট তরফর এটা কোয়া যাইছে, আউ আমার সমস্ত পয়সা সে যে কোনসি যোজনারে হউ সেগুড়াক সবু আমার CBDC মাধ্যমে আসুচি, কোনসিটা আমার ক্যাশরে আসুনি, এইটা আপন মনে রাখিথিবে, এই কোশ্চেনটা বি আপন ব্যাঙ্করে পচারিবে যে ভাই আমার তো PM কিষান CM কিষান এসব পয়সা তো আমার CBDC রে আসুচি, কাহিঁকি তো এগুড়াক তো আমার ক্যাশরে আসুনি, তাহলে এগুড়াক সময়রে কাহিঁকি আপন আমাকু এই রূপী অ্যাপ ডাউনলোড করিবাকু কহিলেনি, এই কোনি কোন পাই কৌছন্তি, বাস এই সব প্রশ্ন পচারিবে যৌগুড়াক আপনকু মু এই ভিডিওরে কহিলি, নিহাতি ভাবরে দেখিবে আপনকু সে কহিবে যে ডাউনলোড নকলে বি চলিব, এইটা আপনার নিহাতি পচারিবে বারম্বার কৌছি, বর্তমান যদি আপনার ভিডিওটি ইনফরমেটিভ লাগিলা আউ আপনার পাই আমি যে মেহনতটি কলু তাকে যদি আপনার পছন্দ কলে তাহলে ভিডিওকে নিশ্চয় ভাবে গোটে গোটে লাইক করবে, চ্যানেলে নুয়া হয়েছিল চ্যানেলকে সবসক্রাইব করে নেবে, কাহিঁকি না ভাই এইটি আমি প্রথমে এনকোয়ারি করু ডিটেলস পতা করু তাপরে আপনার সঠিক ইনফরমেশনটি দিয়ে থাকু, তো নিশ্চয় ভাবে চ্যানেলকে সবসক্রাইব করে নেবে এবং তা সহিত এই ভিডিওটি আপন মানে সমস্ত মা মাউসী এবং সবু লোক পাখক সেয়ার করতু যাদ্বারা সেমানে মধ্য সচেতন কিংবা সাবধান হয়ে পারিবে, তো চলন্তু আজির ভিডিওরে এতিকি আপনমানক সহিত দেখা হব পুনি আউ গোটে নুয়া ভিডিওরে, সেতি পর্যন্ত বিদায় দিয়ন্তু, জয় জগন্নাথ।